গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারকে নিয়ে আমি ভালোই আছি। তো দেখো, ফ্রিজটা নোংরা হয়েছিল, ফ্রিজটাকে আমি সপ্তাহে একদিন করেই পরিষ্কার করি, তো আজকে পরিষ্কার করে নিলাম। তো আজকে যেটা নিয়ে মানে কথা বলবো, যেমন কর্ম তেমন ফল। আমি ওই মানুষগুলোর মধ্যে পড়ি না যে সব ভুলে যায়, আমার সব মনে থাকে, ঠিক ভুল ভালো মন্দ সব মনে থাকে, আমার হাসির কারণ কান্নার কারণ আমি সব মনে রাখি। আমার জন্য সহজে ভুলে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। কারোর সাথে খারাপ করেও যদি খারাপ না লাগে, তাহলে ভাববেন আপনি কতটা খারাপ মানুষ আপনি। একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আসবে, সেদিন কিন্তু অবাক হয়ে যাবেন না। যেমন কর্ম তেমন ফল, কিছু মানুষ মনে করে ওদের চালাকি বুঝতে পারি না, কিন্তু প্রতিদিন ওরা আমার চোখে ছোট হয়ে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারে না। একজন জ্ঞানী পুরুষ আমাকে বলল যে সব সমস্যার কারণ হচ্ছে এই মহিলারা। তখন আমি বললাম, ঠিকই বলেছেন, কেন বলুন তো? কারণ সে একজন মূর্খ, ন মাস পেটে ধরে গর্ভে ধরে তারপরে তাকে জন্ম দেয়, লালন পালন কত যত্নে মানুষ করে তাকে, সযত্নে, খুব সযত্নে সে তারা মানুষ করে প্রতিটা মা। তারপরে সে বলতে পারে সব সমস্যা, সে বড় হয়ে একদিন বলবে সব সমস্যার কারণ এই মহিলারা। মেয়েদেরও বুদ্ধি হয় না, তাই তারা অচেনা অজানা মানুষের সাথে সংসার করে যাচ্ছে, প্রতিটা মিনিট কত অপমান সহ্য করতে হয় তাকে, তবুও মনে করে কিছুই হয়নি, হাসি মুখে সব মেনে নেয়। এমনভাবে সংসার করে কিছু দেখে বোঝাই যায় না। তাহলে কারা মূর্খ আর কারা জ্ঞানী, সেটা আপনারাই বিচার করবেন যে কারা জ্ঞানী আর কারা হচ্ছে মূর্খ। ঠিক আছে, আমার এতটুকুই বলার ছিল। সত্যি মেয়েরা খুব মূর্খ হয়, তাই জন্য প্রতিটা মুহূর্তে তারা সব কিছু মেনে নিয়ে হাসি খুশি থাকে, কেউ দেখে বুঝতেই পারবে না যে সংসারে কোনো প্রবলেম হয়েছে কি না। অনেক কিছু কষ্ট সহ্য করেও তারা থেকে যায়, প্রতিদিন সেই একই হয়ে আসছে, এখনও সেসবই হয়ে চলছে এই যুগে। মেয়েরা প্রতিটা মেয়েই তা বিয়ে করে তাদেরকে আসতে হয়, তারপরে তো কত লাঞ্ছনা অপমান সব সহ্য করতে হয়, তাই না? দেখো, আলু কেটে নিচ্ছে, এখন আমি কী বেশ রান্না করবো। ওদিকে আমি লতি কেটে রেখেছি, লতি বসাবো, আর এদিকে ডিম নিয়ে এসছে হাজবেন্ড, তো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। আমার মেয়ে আবার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খুব ভালোবাসে, তো ডিম আলু তরকারি করব। আর ওদিকে কালকে লতি নিয়েছিল, লতিটাকে রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম, সকালে কাজের মধ্যে দেরি হয়ে যায় আর কি। এই যে আলুগুলোকে ধুয়ে নিলাম, এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা আমি মার গেলে নেব। এদিকে আমি আবার ওদিকে ডিম আর আলুগুলো সব সেদ্ধ দিয়ে দেবো, এই যে ডিম আর আলু সব সেদ্ধ দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে স্কুল থেকে এসে তারপরে গেল পড়তে, তারপরে ও আসবে, এসে এলে আবার ওকে চান করানো আছে, খাওয়ানো আছে, আবার মশারি দিয়ে যাবে, সেসবও কাজকর্ম, অনেক রকমই কাজকর্ম সারাদিনই থাকে। প্রতিদিন সকাল যে 6টা থেকে উঠে সেই আবার একটু দুপুরে রেস্ট নিয়ে আবার সেই মশারি নিয়ে বসতে হয়, তারপরে তো রাত আবার 9টা বেজে যায়, কাজ আবার রাতের কিছু মানে টুকিটাকি যদি করতে হয় করি, দিয়ে রাত হয়ে যায়, আবার 9টার মধ্যে 9:30-10টার মধ্যে শুয়ে পড়তে হয়, যেহেতু মেয়ে ভোরবেলা স্কুল যাবে, ওকে তো তাড়াতাড়ি করে শোয়াতেই হবে। আমি মাঠটা গেলে নিচ্ছি, আজকে প্রচণ্ড গরমও পড়েছে, জানি না আর কত গরম পড়বে বাবা, খুব গরম লাগছিলো জানো না বন্ধুরা। তার মধ্যেও ভিডিওস তোমাদেরকে শেয়ার করছি, কী করবো, ছাড়তে হবে। এ দেখো লতি ছাড়িয়ে রেখেছিলাম, এদিকে পেঁয়াজ সব কেটে রেখেছি, আদা রসুনটা বাটবো, আদা রসুন দিয়েই আমি লতি করি। ঠিক আছে, আদা রসুন পেস্ট, তারপর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার খুব ভালো লাগে, পেঁয়াজ টমেটো সব দিয়ে আমার লতি খেতে সত্যি খুব ভালো লাগে। লতি হতে বেশিক্ষণ লাগেও না, তাড়াতাড়ি হয়ে যাবে লতিটা। যে আদা রসুন একটুখানি দিয়ে দিলাম, বেশি লাগে না, অল্প করেই দিলাম, আর বেশি মশলা যেহেতু আমার হাজবেন্ড খাবে না, অল্প মশলা দিয়েই রান্না করি। আর গরমে বেশি তেল মশলা না খাওয়াই ভালো, অল্প মশলা দিয়ে রান্না করাই ভালো, বেশি তেল মশলা খাওয়াটা না খাওয়াটাই বেটার। এদিকে আমার দেখো লতিও হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোল, ডিম আলু কষাচ্ছি, তারপরে আমি আবার এদিকে করে আবার মশারি নিয়ে বসবো।
ভিডিওটা পুরোটা দেখো প্লিজ, স্কিপ স্কিপ করে দেখো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, আর আমার লাইভে প্রতিদিন তোমরা 10টা থেকে 10:30টার মধ্যে আমি লাইভে বসি সকালে, সেই টাইমটা তোমরা প্লিজ জয়েন হয়ে যেও, ঠিক আছে? শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো প্লিজ তোমরা। আমার মেয়েটাকে নিয়ে আমি শর্ট ভিডিও করি আর লং ভিডিও দেখছো তো, সারাদিনের কাজকর্ম করি। তো বন্ধুরা টাটা, আবার নতুন ব্লগে দেখা হবে।